করোনার অভিশাপে ফিকে হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। দুবছর থেকে ফিকে রয়েছে দুর্গাপূজা, তাই এবার ঘরে বসে কাদামাটি ছান থেকে বানিয়ে ফেলল বালুঘাট শহরের রবীন্দ্রনগর নৌরব কুণ্ডু তার সাধ্যমতো দুর্গা প্রতিমা। করোনার অভিশাপে ফিকে হয়েছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। দুবছর থেকে ফিকে হয়ে পড়ে রয়েছে বাঙালি দুর্গাপূজায় এবং এবার ঘরে বসে কাদামাটি ছানতে গিয়ে বানিয়ে ফেলল বালুঘাট শহরে রবীন্দ্রনগর রৌনককুণ্ডু তার সাধ্যমতো দুর্গা প্রতিমা। আজ সেজে উঠেছে ক্লাস সেভেনে রৌনকের দুর্গা প্রতিমা। যদি রৌনক জানিয়েছে করোনাকালে স্কুল বন্ধ হওয়ার কারণে। সন্দীপ অটো লাইন্স হিরো নিয়ে এলো দুর্গাপূজার এক্সক্লুসিভ অফার। পুরনো গাড়ির বদলে নতুন গাড়ি কেনার সুবর্ণ সুযোগ। যে কোনো কোম্পানির পুরনো গাড়ির বদলে পেয়ে যান নতুন গাড়ি। তাছাড়াও পাচ্ছেন 0% ইন্টারেস্ট এবং স্বল্প টাকার ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগ। গাড়ি কিনলে পাচ্ছেন ফ্রিজ, টিভি, মোবাইল সহ বিভিন্ন পুরস্কার। এসব জানতে যোগাযোগ করুন সন্দীপ অটো লাইন্স, পিএন রোড, কোচবিহার। পাড়ার মন্দিরে প্রতিমা গড়া দেখে তার মনে এই ইচ্ছা জেগেছে, তাই কাদামাটি ছানতে বসে শুরু হয়ে গেল প্রতিমা গড়ার কাজ। মায়ের মূর্তি সম্পূর্ণভাবে তৈরি হলে এখন খালি রৌনকের পুজো হওয়ার অপেক্ষার মধ্যে রয়েছে। মানে এটা আমি ভয় করে বললাম, কারণ আমি হচ্ছে লকডাউন করে বসে আছি বাড়িতে, কিছু কি করবো কিছু বুঝতে পারছি না, জন্য এই ঠাকুরটা বানালাম। এর আগে কোনোদিন এরকম ঠাকুর বানিয়েছো? না, এর আগে কোনোদিন বানাইনি। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস সেভেনে। এরকম ইচ্ছা হঠাৎ করে কেন জাগলো? মানে কোনোদিনও ঠাকুর বানানো দেখেছো? হ্যাঁ, এরা দেখেছি বলতে আমাদের বাড়ির সামনে একটা কাছাকাছি পুজো হয়, তো ওদের ঠাকুর বানানো দেখেছিলাম, তো ওর জন্য ইচ্ছে করে।